এটা নিঃসন্দেহে ভালো খাবার তবে ইনার্সকে আমরা যে প্রচারণার মাধ্যমে চিনিছি সেই পারপাসে এটা আসলে এর কোনো গুণাগুণ নাই তো সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে ওনারা যদি এই বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন দেখে এতগুলো উপকারিতা কথা বলছেন যে এই উপকারিতার বিজ্ঞাপন দেখে উনি যদি হানি নার্স খেতে থাকে তাহলে কিন্তু ওনার ডায়াবেটিস বেড়ে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন কিন্তু হানি নার্সের নাম নি এমন লোক হয়তো খুব একটা খুঁজে পাওয়া যাবে না হানি নিয়ে আলোচনাটা শুরু মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন ও ফেসবুক লাইভে ব্যাপক প্রচারণায় ভাইরাল হওয়ার আসল কারণ জামশেদ মজুমদার নামক ইসলামী আলোচক ও অনলাইন ব্যবসায় রীতিমতো ভাইরাল হয়েছেন এই হানিনার্স বিক্রি করে কিন্তু চটকদার ও বাহারি রকমের বিজ্ঞাপন নাকি সুস্বাস্থ্যের সূত্র চলুন জেনে আসি একজন পুষ্টিবিদের কাছ থেকে হানি নাটস একটা ভালো খাবার এখানে এর যে উপাদানগুলো আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এখানে আসে শুধু হানি আর নাটস নাটস আবার একরকমই নাটস না কয়েক প্রকারের নাটস আছে যেমন এখানে কাঠ বাদাম আছে কাজু বাদাম বা অন্যান্য যে বাদামগুলো আর কি পেস্তা বাদাম আছে আখরোট আছে সব কিছুর সাথে আবার কিছু কিসমিস যোগ করা থাকে খেজুর থাকে তিল থাকে অনেকে কালো জিরে দিয়ে থাকে তাছাড়া সবগুলো কিন্তু আমাদের জন্য খুব উপকারী একটা খাবার এটা আপনি নর্মালি যদি পুষ্টি বিজ্ঞানের ভিত্তি থেকে বলেন সেদিক থেকেও উপকারী যদি আয়ুর্বেদ স্বাস্থ্য থেকে আপনি হিসাব করেন সেদিক থেকেও কিন্তু উপকারী তো সেক্ষেত্রে নিঃসন্দেহে একটা ভালো খাবার তবে একটা কথা হচ্ছে এই হানি নাটসকে আমরা যে প্রচারণার মাধ্যমে চিনিছি সেই পারপাসে এটা আসলে একটা কোনো গুণাগুণ নাই বা আমি যেটা বলি যে এটা প্রচারণা বলতে যারা এটা সেল করে তারা সবসময় বলে যে এটা আপনার সেক্সুয়াল যদি দুর্বলতা থাকে সেটা সমাধান করবে তা হানি নাটসে আসলে এই ধরনের বিশেষ কোনো গুণ নেই এটা নিঃসন্দেহে ভালো খাবার তবে এই পারপাসে এটা কতটা কাজ করে এই ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বা স্পেশালি এটার কোনো গুণ নেই তাই এটা অন্যান্য দিক দিয়ে উপকারী অ্যাজ এ ফুড বা অন্যান্য খাবার হিসাবে যদি হানির কিছু গুণাগুণ আছে মধুর মধুর গুণাগুণ হিসাবে অনেক ভালো খাবার বাদামের অনেক গুণ আছে বাদামে কিছু ফ্যাটি অ্যাসিড থেকে গুড ফ্যাটি অ্যাসিড যেগুলো স্পেশালি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো স্পেশালি বাদাম কিন্তু হার্ট ফ্রেন্ডলি অর্থাৎ হার্টের জন্য বাদামের এই তেলটা বা ওমেগা থ্রি খুব ভালো তো সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে ভালো খাবার কিন্তু সেলাররা যে প্রচারণায় বা যে বিজ্ঞাপন দিয়ে এটা সেল করে অর্থাৎ এটা আপনার যৌন দুর্বলতা দূর করবে বা সেক্সুয়াল প্রবলেমের সমাধান করবে এই ধরনের কোনো ভালো খাবার এটা কিন্তু হানি নাটস না দেখেন হানি নাটসের উপাদানগুলো যে আমরা একটু বিশ্লেষণ করি এখানে থাকছে মধু মধু নিঃসন্দেহে একটা ভালো খাবার এটা মূল উপাদান ফ্রুক্টোজ গ্লুকোজ সাথে অন্যান্য কিছু মিনারেলস থাকে আর সাথে থেকে বাদাম বাদাম হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এখন মনে করেন আপনার ডায়াবেটিস আছে মধু খেলে তো আপনার ডায়াবেটিস বেড়ে যাবে তো সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে ওনারা যদি এই বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন দেখে এতগুলো উপকারিতা ওনার কথা বলছেন যে এই উপকারিতার বিজ্ঞাপন দেখে উনি যদি হানিনার্স খেতে থাকে তাহলে কিন্তু ওনার ডায়াবেটিস নিঃসন্দেহে বেড়ে যাবে ডায়াবেটিক ব্যক্তিদের ডায়াবেটিস যদি খুব কন্ট্রোলে থাকে তখন আমরা বলি যে আপনি হয়তো এক থেকে দুই চা চামচ মধু মাঝে মাঝে খেতে পারেন যদি এটা অ্যালাও না অনেকে যদি জিজ্ঞাসা করে যে মধু খাওয়া যাবে কিনা আমি বলি যে আপনার ডায়বেটিস যদি অনেক দিন ধরে কন্ট্রোলে থাকে তাহলে আপনি এক চামচ মধু খেতে পারেন কিন্তু যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু খেতে অ্যালাও না তাই এই ধরনের ডায়াবেটিক ব্যক্তি যদি এটা খেতে থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস অনেক বেড়ে যাবে দ্বিতীয়ত দেখেন যদি কারো কিডনি প্রবলেম থাকে নর্মালি কিডনি প্রবলেমের জন্য সেকেন্ড ক্লাস প্রোটিনগুলো নিষেধ থাকে তো সেকেন্ড ক্লাস প্রোটিনের মধ্যে বাদাম পড়ে অর্থাৎ বাদাম কিডনি রোগীদের জন্য খুব খারাপ এখন এই বিজ্ঞাপন দেখে একজন কিডনি রোগী যদি এই নাটস খাওয়া শুরু করে দেয় তাহলে কিন্তু ওনার এই কিডনি জটিলতা আরও বেড়ে যাবে সেক্ষেত্রে তাহলে উপকারের চেয়ে অপকারিতাটাই বেশি হবে অর্থাৎ উনি ক্ষতির সম্মুখীন হবেন তাই যাদের এই ধরনের শারীরিক প্রবলেম আছে তাদের এইগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে এছাড়া আপনি আপনার বয়স ওজন উচ্চতা এগুলো দেখে আপনি পরিমাণটা ঠিক করে নিতে পারেন আবার মনে করেন কেউ হয়তো ওয়েট কমাইতে যাচ্ছে বা কারো ওজন বেশি আছে মধু তো বেশ ক্যালোরিবহুল খাবার আবার মধুর গ্লাইসিমিক ইন্ডেক্সও অনেক বেশি সেক্ষেত্রে মধু খেলে কিন্তু ওজনটা বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি অর্থাৎ সেক্ষেত্রে আপনার যদি ওজন বেশি থাকে আপনার ডায়াবেটিস থাকে আপনার কিডনি প্রবলেম থাকে তাহলে এটা আপনার জন্য মোটেও প্রযোজ্য না এটা কি পরিমাণে খাওয়া যাবে এটা এক একটা ব্যক্তির জন্য এক এক রকম পরিমাণ হতে পারে যেমন বাচ্চাদের জন্য একটু কম পরিমাণে হবে বড়োদের জন্য একটু বেশি হবে বয়স্কদের জন্য আলাদা পরিমাণ হবে যদি প্রেগনেন্ট মা খেতে চায় তাহলে তার জন্য আলাদা হবে তবে আমি বলেছি আবারও বলছি তার আগে আপনাকে জেনে নিতে হবে একজন বিশেষজ্ঞর কাছে থেকে যে আসলে আপনি এটা খাওয়ার উপযোগী কিনা আপনার অন্য কোনো রোগ ব্যাধি আছে কিনা না থাকলে আপনি নিশ্চিন্তে খাবেন এখন কি পরিমাণে খাবেন পরিমাণটা আমি যদি বলি বাদামের কথাটা আলাদা করে বলি বাদাম হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এখানে প্রায় টোয়েন্টি ফাইভ প্রোটিন থাকে একজন মানুষের যতটুকু প্রোটিন দরকার তার সবগুলো তো ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে চাহিদা পূরণ করা সম্ভব হয় না বা করে না সেকেন্ড ক্লাস প্রোটিন সোর্স থেকেও প্রোটিন চাহিদা পূরণ করতে হয় তো মনে একজন মানুষের ওজন যদি ষাট কেজি হয় তার হয়তো ডেলি ষাট গ্রাম প্রোটিন দরকার তো সে যদি চল্লিশ বা পঁয়তাল্লিশ গ্রাম প্রোটিনের চাহিদা হয়তো মাছ মাংস ডিম দুধ এগুলো থেকে মিটিয়ে নিল বাকি পনেরো বা বিশ গ্রাম সেকেন্ড ক্লাস প্রোটিন অর্থাৎ বাদাম বা ডাল বা বিসি জাতীয় খাবার থেকে মিটিয়ে নিল তো কেউ যদি দশ গ্রাম প্রোটিনের চাহিদা পূরণ করতে চাই। তাহলে সে এটা প্রায় একশো গ্রাম বাদামে যদি পঁচিশ গ্রাম প্রোটিন থাকে তাহলে প্রায় চল্লিশ গ্রাম বা কাছাকাছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম পরিমাণ বাদাম খেলে দশ গ্রাম প্রোটিনের চাহিদা সে পূরণ করতে পারবে তাহলে আসলে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি উদ্দেশ্যে খাচ্ছেন সেই উদ্দেশ্য বুঝে তারপর আপনি পরিমাণ ঠিক করবেন বাচ্চাদের তো এত বেশি দরকার হয় না বাচ্চাদের আরও কম দরকার হয় প্রেগনেন্ট মায়েদের একটু বেশি দরকার হয় তাহলে তাহলে আপনি আপনার শারীরিক অবস্থা বুঝে আপনি এটা খাবেন